নমস্কার, আপনারা দেখছেন স্বরূপ কথা। আমি স্বরূপ দত্ত, এসেছি নতুন একটা এপিসোড নিয়ে। এবং এপিসোডের বিষয়টা কিন্তু মজার চলে, এতে সিরিয়াসনেস আমি অন্তত কিছু দেখছি না। আপনারা দেখলে দেখতে পারেন বিষয়টাকে, আপনারা যেদিকে নিয়ে যাবেন। তা হলো আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তার সম্পদ কিন্তু গত এক বছরে অনেকটা বেড়ে গিয়েছে। কিরকম বেড়ে গিয়েছে বা আমি জানলাম কি করে, স্বরূপ দত্ত কি করে জানলো নরেন্দ্র মোদীর সম্পদ কতটা বেড়েছে? কারণ আপনিও জানেন, না জানার তো কোনো কারণ নেই। প্রধানমন্ত্রীর কার্যালয় বা প্রধানমন্ত্রীর অফিস বা পিএমও প্রাইম মিনিস্টার অফিস, সেখানে তো এই সমস্ত তথ্য দিতেই হয়। আপনি দিতেই মানে দিতে বাধ্য, দিতে হবেই। আপনি দেশের প্রধানমন্ত্রী, আপনার সম্পদ যেমন ইলেকশনের আগে হয়, কার কাছে কত সম্পত্তি, কার কত টাকা, সব হিসেব নিকেশ তো ইলেকশন কমিশনকে জানাতে হয়। তো প্রধানমন্ত্রী অফিসকেও জানাতে হয় প্রধানমন্ত্রীকে তার সম্পদ কি, তার কাছে কত টাকা আছে। তো গত বছর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্পদের পরিমাণ ছিল কত, কি মনে হয় আপনার? তার কাছে তার সম্পদের পরিমাণ ছিল 2,49,00,000 টাকা। গত বছরের হিসেবে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্পদের পরিমাণ ছিল 2,49,00,000 টাকা। এবার সেটা কিন্তু অনেকটাই বেড়েছে, যদিও তার ডেপুটি বা তার দোসর, যেমনটাই আপনি বললেন, মোদী মানেই তো শাহ, মোদী মানেই অমিত শাহ, নরেন্দ্র মোদী মানেই অমিত শাহ, দুজনে মিলে ভারতবর্ষের রাজনীতিটা খানিকটা বদলেই দিয়েছেন বলা যায়। কিন্তু নরেন্দ্র মোদীর যেমন বেড়েছে, অমিত শাহের কিন্তু কমেছে। আমি কিন্তু এখনো বলিনি নরেন্দ্র মোদীর কতটা বেড়েছে। নরেন্দ্র মোদীর গতবার ছিল 2,49,00,000 টাকা সম্পদের পরিমাণ, আর এই বছরে তার সম্পদ বেড়ে দাঁড়িয়েছে 2,85,00,000 টাকা। অর্থাৎ প্রায় 36,00,000 টাকা সম্পদ বেড়েছে নরেন্দ্র মোদীর। সেখানে অমিত শাহের টাকার পরিমাণ বা সম্পদের পরিমাণ কিন্তু অনেকটাই কমে গিয়েছে। যা হিসেবপত্র দেখা যাচ্ছে প্রধানমন্ত্রীর অফিস থেকে, তা হলো অমিত শাহের গত বছরের সম্পদ যা ছিল তার থেকে প্রায় 4 কোটি টাকা কম হয়েছে। তার কারণ শেয়ার বাজারের উঠানামা বা বিশেষ করে নামা পতন, তাই একটা কারণ মনে হচ্ছে অমিত শাহের টাকার পিছনে। আমি জানি না আপনার পকেটে কত টাকা আছে বা আমার পকেটে কত টাকা আছে, বা এই লকডাউন 8 মাস ধরে যা পরিস্থিতি তৈরি হলো, 8 মাস ধরে লকডাউনটা চলেনি, লকডাউন 8 মাস চলেনি আলাদা ইস্যু, কিন্তু এটা তো সত্যি সেই মার্চের 24 মার্চ যে সমস্ত বন্ধ হয়ে গেল, তারপর থেকে আজও যে এপিসোডটা করছি আমি, আজকের দিন পর্যন্ত লোকাল ট্রেন চালু হয়, তো আমাদের পকেটে কত টাকা থাকে? প্রধানমন্ত্রী তার 2,25,00,000 বা 3 কোটি, 2,85,00,000 মানে 3 কোটিরও বেশি, প্রায় 3 কোটি টাকা সম্পদ, সম্পত্তির পরিমাণ। অমিত শাহ তার গতবারের থেকে তুলনায় কম হয়েছে 4 কোটি টাকা। এই তো সব শুনতে শুনতে ভালো, আমিও কিছুক্ষণ আলোচনা করলাম, আপনিও কিছু আলোচনা করলেন, খানিকটা মজা পেলেন অথবা পেলেন না। আপনি প্রধানমন্ত্রীকে পছন্দ করলে আপনার হয়তো খারাপ লাগলো, ভালো লাগলো, আপনার প্রধানমন্ত্রীকে পছন্দ নয়, আপনি মনে মনে গালাগাল করছেন, যে গালাগাল শব্দটা আমি এমনি নিলাম, মজা করে নিলাম। প্রধানমন্ত্রী গালাগাল করেন জিনিস নন, তিনি তাকে আমরা অন্যরকম সম্মান, তিনি আমাদের অভিভাবক। তা সত্ত্বেও আমরা এক একজন এক এক রকম ভাবে রিয়াক্ট করবো, যে একজন মানুষের অত টাকা আর আমার আপনার পকেটে টাকা, এই তো দেখছিলাম একটু আগে স্বরূপ কথারই আর একটি এপিসোডে বলেছি আমি, আদিত্য নারায়ণ, উদিত নারায়ণের মতো, উদিত নারায়ণের মতো সেলিব্রিটি একজন, তার ছেলে সেই লোকটা বলছে, আদিত্য নারায়ণ বলছে, আমি দেউলিয়া, আমার ব্যাংকে মাত্র 18,000 টাকা পড়ে গেছে, আমি 10 বছরের প্রেমিকা, সে তাকে বিয়ে করবো, কিন্তু সে বিয়ে করার জন্য আমার কাছে পয়সা নেই, এবার বিয়ে করতে গেলে আমাকে কোথায় বাইকটা বেচতে হবে বা বাইকটা বিক্রি করে দিতে হবে। এত বড় বড় লোকেরা এরকম কথা বলছেন, আমি আপনি যাই কোথায় বলুন, যে তারই মাঝে মনে হলো যে প্রধানমন্ত্রী সম্পদের পরিমাণ বেড়েছে, এটা আমি দেখতেও পেয়েছি সোশ্যাল মিডিয়া কাটাকাটি করে, ইন্ডিয়া টুডে ওরা এরকম একটা খবরও করেছে, তো সেটা দেখতে পেয়েছি, দেখে মনে হলো স্বরূপ কথায় আপনাদের সঙ্গে শেয়ার করি। তো প্রধানমন্ত্রী গত বছরের সম্পদ ছিল 2,49,00,000 টাকা, এই বছর তার সম্পদের পরিমাণ 2,85,00,000 টাকা। আর অমিত শাহ তার দোসর বা ডেপুটি, যেমনটাই বলুন, আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি গত বছর যা সম্পদের পরিমাণ ছিল সেটা থেকে কমে গিয়েছে প্রায় 4 কোটি টাকা। অর্থাৎ অমিতের কিন্তু মিতব্যয় করতে হবে, অর্থাৎ মিতব্যয়ী হতে হবে, টাকা কমেছে, আর নরেন্দ্র মোদী বিলাতে পারেন, তার টাকা বেড়েছে। আজকের মতো স্বরূপ কথা এখানে শেষ, আপনারা দেখতে থাকুন স্বরূপ কথা, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। নমস্কার, ভালো থাকবেন।